একটু বলতে শুরু করছিলাম, আমার মনে পড়ছে তো, ওই যে আগের ক্লাসে হঠাৎ করে আমি বললাম না যে আমার মাথা ঘুরে যায়, যেটা তারপরে চিত্র মনে হয়, চিত্রটা আঁকছিলাম, হ্যাঁ চিত্রটা একটু আঁকছিলাম, তারপরে শেষ করতে পারিনি, উঠে চলে গেছিলাম, শরীরটা খারাপ ছিল, বিকালের ক্লাসে তো কষ্ট হয়ে যায় অনেক। এমআরএনএ, এটা নিয়ে একটু কথা না বললে হবে না, এটা একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে পেঁচানো থাকে ডিএনএ, সেই ডিএনএর ভেতরে যে তথ্য থাকে সেই তথ্যটা থাকে এরকম, এই যে ধরো ডিএনএ, এই যে ধরো ডিএনএ এরকম, এখন এই ডিএনএর মধ্যে যে গঠনটা ডিএনএ, সেটা তো অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। যদি আমরা এই প্যাচটা খুলে সোজা করে দেখি, এগুলো হচ্ছে সেই নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মনে করে এখানে অ্যাডিনিন আছে, থাইমিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, থাইমিন আছে, অ্যাডিনিন আছে, অ্যাডিনিন আছে, থাইমিন আছে, এইভাবে নিউক্লিওটাইড গুলো থাকে। এখানে অ্যাডিনিন থাকলে এই পাশে থাইমিন থাকবে, এটা তো আমরা জানি, এটাকে বেস পেয়ারিং প্রিন্সিপাল বলে। এই এই মনে করো একটা ছোট্ট ডিএনএ টুকরা, এর দুইটা সুতা, তো এই সুতাটা যদি হয় 3 to 5, এই সুতাটা হবে 5 to 3। আমার কথা বেশি শোনা যায় না, আস্তে হয়ে যায় বেশি? ঠিক আছে স্যার, ঠিকই আসছে স্যার। এর চেয়ে বেশি জোরে বললে আমার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন সবসময় মনে রাখবা একটা পদ্ধতি আছে যেটা আমরা পড়বো, এখনো পড়ি নাই, ওটাকে বলে ট্রান্সক্রিপশন। সেই ট্রান্সক্রিপশন পদ্ধতির ক্ষেত্রে যেটা হয়, দেখবা এই যে ডিএনএটা তো থাকে এরকম ধরো পেঁচানো, মনে করো এইটুকু জায়গার প্যাচ যদি আমি খুলে দিই, এই প্যাচ খুলে দিলাম, এই জায়গাটুকু নিচেও প্যাচ আছে, উপরেও প্যাচ আছে, এই সুতোটা মনে করো 3 to 5, আর এই সুতোটা মনে করো 5 to 3, এই যে সুতোটা 3 to 5 আছে ওইটাকে কপি করে, হ্যাঁ এই ডিএনএ সুতোটাকে কপি করে একটা আরএনএ তৈরি হয়। কিভাবে? যে সুতোটা 5 to 3 ওটা কিন্তু হয় না, ওটা যেরকম আছে সেরকমই থাকে, যে সুতোটা 3 to 5 ওইটাকে কপি করে। কিভাবে? এই সুতোটার ভেতরে যদি অ্যাডেনিন থাকে, তাহলে এখানে যে আরএনএটা এসে তৈরি হবে, এখানে এমন একটা নিউক্লিওটাইড এসে যুক্ত হয় আরএনএ তৈরি করার জন্য, সেই নিউক্লিওটাইডের ভেতরে থাকে হচ্ছে রাইবোস। এখানে ডিএনএ তো, এটা ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোজ, কিন্তু এমন একটা এনজাইম আছে যার নাম আরএনএ পলিমারেজ, সেই এনজাইমটা এই ডিএনএটার উপর দিয়ে হাঁটতে থাকে, আর ডিএনএর বিপরীতে একটা আরএনএ তৈরি করতে করতে হাঁটতে তৈরি করতে করতে যেতে থাকে, এখান থেকে হেঁটে এই পর্যন্ত আসবে, এই ডিএনএটার বিপরীতে একটা আরএনএ তৈরি করে করে দিতে আসবে, ওই ক্ষমতাটা ওই এনজাইমটার আছে, আরএনএ পলিমারেজ। তো সেটা নিয়ে আমরা ট্রান্সক্রিপশনের ওখানে আবার বলবো কথা। এবং ডিএনএর বিপরীতে যখন আরএনএ তৈরি হবে কিভাবে হবে, এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এখানে আরএনএর ভিতরে কিন্তু থাইমিন আসতে পারবে না, আসবে কি? ইউরাসিল। বুঝছো না বিষয়টা? ধরো এখানে অ্যাডেনিন, এই সুতাটাতে ছিল থাইমিন, এখানে ধরো গুয়ানিন, তাহলে এই সুতাটাতে ছিল সাইটোসিন, এই এই পাশটাই দেখো না বিবেচনা করে, দেখুন গুয়ানিনের বিপরীতে সাইটোসিন আসবে, তারপরে সাইটোসিন আছে এখানে, গুয়ানিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন আসবে, তারপরে আবার অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের বিপরীতে ইউরাসিল আসবে, এরকম এই যে টুকরাটা তৈরি হতেছে এটা কিন্তু আরএনএ, এবং এটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ, কারণ এই যে সুতাটা 3 to 5, এই সুতাটার মধ্যে যে বেস গুলো আছে এই বেস গুলোর মধ্যে একটা গোপন সংকেত আছে, ও সেই বেস গুলোকে কপি করে নিয়ে আসতেছে, ফটোকপি করে নিয়ে আসতেছে। বিষয়টা এরকম, মনে করো তুমি একটা, যদি আমি এখানে একটা লেখা লিখি, ধরো এ একটা লেখা লিখলাম, এটা যদি একটা নরম কালি দিয়ে লিখি, তারপরে যদি আমি আঙুল দিয়ে চাপ দিই, তারপরে যদি তোমার দিকে দেখাই, তোমার কাছে মনে হবে যেন লেখাটা উল্টা, তারপর আবার আমি যদি এই আঙুলটা দিয়ে আরেক জায়গায় আবার চাপ দিই, তখন কিন্তু সেখানে লেখাটা সঠিকভাবে ছাপা পড়বে, ওরকম এই ডিএনএর যে সুতাটা 3 to 5, তার বিপরীতে নতুন যে সুতাটা তৈরি হবে
সেটা এরকমের উল্টা বেস তৈরি করবে। অ্যাডেনিন থাকলে ইউরাসিন, যেহেতু এটা আরএনএ, আরএনএর মধ্যে কখনো থাইমিন আসে না। গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, আবার অ্যাডেনিন থাকলে ইউরাসিন। কিন্তু এখানে যদি থাইমিন থাকে, ডিএনএর মধ্যে যদি থাইমিন থাকে, আরএনএ তে অ্যাডেনিন আসতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু একটাই পার্থক্য এই সুতাটার মধ্যে আর এই সুতার মধ্যে, পার্থক্যটা কি, এই সুতাটার মধ্যে শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, কারণ এটা ডিএনএ সুতা। আর নতুন যেটা তৈরি হচ্ছে এই সুতাটার মধ্যে আছে শর্করাটা রাইবোজ, তার কারণ হচ্ছে এটা আরএনএ সুতা। এইভাবে একটা আরএনএ টুকরা তৈরি হয়। এবং কিভাবে তৈরি হয় আর একটা কথা বলবো, এই ডিএনএ সুতাটা যেরকম আছে তার উল্টা ভাবে তৈরি হবে। ডিএনএ সুতাটার নিচের দিকে আছে থ্রি, উপরের দিকে আছে কি ফাইভ, কিন্তু নতুন যেটা তৈরি হবে এটা নিচের দিকে থাকবে ফাইভ আর শেষের দিকে থাকবে থ্রি, উল্টা ভাবে তৈরি হবে। অর্থাৎ এই সুতাটার শর্করাটা যদি এরকম থাকে, ডিএনএ যে সুতাটা, সেই সুতাটার শর্করাটার অক্সিজেন উপরের দিকে থাকলে, এখানে যে আরএনএ সুতাটা তৈরি হবে সেই শর্করাটার অক্সিজেনটা নিচের দিকে হবে, তাহলে তো উল্টায় যায়, তাই না? এই যে এই জন্য যে সুতাটা আছে ডিএনএ থ্রি টু ফাইভ, তার বিপরীতে যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হবে সেটা উৎপন্ন হবে ফাইভ টু থ্রি। এই ফাইভটাকে বলা হয় হেড, কারণ এটা উৎপন্ন হয়ে আস্তে আস্তে এদিক দিয়ে বের হয়ে আসতে থাকবে। ওই এনজাইমটা এরকমের এখানে বসে সামনের দিকে হাঁটতে থাকবে, আর এই ডিএনএ সুতাটাকে কপি করে একটা আরএনএ তৈরি করে পেছন দিক দিয়ে বের করে দিতে থাকবে। এবং যে আরএনএটা বের হয়ে যাবে তার ফাইভ প্রাইম প্রান্তটা আগে বের হবে আর থ্রি প্রাইম প্রান্তটা পরে বের হবে, কারণ উল্টা ভাবে তৈরি হয়েছে। তো এই ডিএনএটা থ্রি প্রাইম নিচে আছে, তাহলে নতুন যেটা তৈরি হবে তার ফাইভ প্রাইম নিচে থাকবে, উল্টা ভাবে তৈরি হবে। এই ডিএনএটার উপরের দিকে যদি ফাইভ থাকে, যে আরএনএটা তৈরি হচ্ছে তার উপরের দিকে থাকবে থ্রি, উল্টা ভাবে তৈরি হবে, আমি একটু আগে বলছি। তো এইভাবে ফাইভ প্রাইম প্রান্তটা ভেতরে সামনের দিকে দিয়ে সে বের হয়ে আসবে, এই ধরো বের হয়ে আসবে। এই ঘটনাগুলো ঘটবে ওই নিউক্লিয়াসের ভেতরে বসে। বের হয়ে আসার পর এই যে মেসেঞ্জার আরএনএটা বের হয়ে আসলো ফাইভ প্রাইম প্রান্ত আর এদিকে থ্রি প্রাইম প্রান্ত, এই মনে করো নাইট্রোজেন যুক্ত ক্ষার বা বেস সিকোয়েন্স গুলো এরকম আছে। বেস সিকোয়েন্স গুলো তুমি এরকম আছে, মনে করো আছে ইউরাসিল, অ্যাডেনিন, সাইটোসিন, সাইটোসিন, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, ইত্যাদি ইত্যাদি এভাবে আছে বেস গুলো। আমি আমার মতো করে লিখলাম ইচ্ছা মতো। এই এমআরএনএটা তৈরি হওয়ার পর সব শেষে এটা কিন্তু এখানে এরকম যদি একটা এমআরএনএ হয়, তারপরে যদি তোমাকে তৈরি জিজ্ঞেস করে যে যে ডিএনএ সুতাটা দিয়ে তৈরি হয়েছে সেই ডিএনএটার বেস সিকোয়েন্স কিরকম ছিল, এটা একটা এমআরএনএ। দেখো একটা পরীক্ষা দিচ্ছি আমি তোমাদেরকে, এটা হচ্ছে এমআরএনএ। এখন আমি একটা ডিএনএ সুতা তোমাদেরকে এঁকে দিলাম, দেখো এ হচ্ছে ধরো ডিএনএ সুতাটা, প্যাচ খুলে গেছে, এই সুতাটা ফাইভ টু থ্রি, এই সুতাটা থ্রি টু ফাইভ। এখন আমি তো বলছি থ্রি টু ফাইভ এর বিপরীতে এই এমআরএনএটা তৈরি হয়েছে, এমআরএনএটা তৈরি হবে সবসময় থ্রি টু ফাইভ সুতার বিপরীতে, তাই না? এই হচ্ছে এমআরএনএটা যেটা তৈরি হলো। কিভাবে তৈরি হবে, এই যে সামনের দিকে তৈরি হতে হতে যাচ্ছে, তার মানে এই প্রান্তটা কি হবে ফাইভ প্রাইম প্রান্ত, উপরের প্রান্তটা হবে থ্রি প্রাইম প্রান্ত। যে এমআরএনএটা তৈরি হবে তার ফাইভ প্রাইমটা পেছনের দিকে, থ্রি প্রাইম ওইদিকে ওইদিকে তৈরি হচ্ছে, আবার বের হয়ে আসতেছে এই দিকটা আগে। এই জন্য এটাকে বলতে হবে হেড আর ওটাকে বলতে হবে টেইল। মাথাটা বের হয়ে আসতে থাকে আর লেজ তৈরি হতে থাকে আর বের হতে থাকে, তৈরি হতে থাকে আর পেছন দিয়ে বের হতে। এখন তোমাকে যদি আমি এইভাবে একটা এমআরএনএ সিকোয়েন্স দিয়ে দিই, তাহলে ডিএনএটা কিরকম হবে তুমি বলতে পারবা? তুমি তো এখানে বলছো ইউরাসিল, তাহলে এখানে এখানে কি হবে? অ্যাডেনিন। এখানে আছে অ্যাডেনিন তুমি বললা, তাহলে এখানে কি হবে? এখানে কি ছিল? থাইমিন। থাইমিন, হ্যাঁ। সাইটোসিন ছিল, এই যে তুমি বললা সাইটোসিন, তাহলে গুয়ানিন কি ছিল? গুয়ানিন। গুয়ানিন ছিল, গুয়ানিন। এইভাবে একটা এমআরএনএ দেখেই বলে দেওয়া যায় যে সে কোন ডিএনএটা থেকে তৈরি হয়েছে, সেই ডিএনএ সিকোয়েন্সটা কিরকম। এখন ডিএনএ এই সুতাটা এখানে যদি অ্যাডেনিন হয়, তাহলে আরেকটা সুতা যা আছে এখানে কি হবে? থাইমিন। এটার এটা পরস্পর মুখোমুখি না, এই দুইটা তো ডিএনএ সুতা, এই যে পরস্পর মুখোমুখি, আমি খালি ফাঁকা করে দূরে সরাই দিচ্ছি। অ্যাডেনিন হলে এখানে কি হবে? থাইমিন। থাইমিন হলে অ্যাডেনিন। অ্যাডেনিন কেন? ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিন আর থাইমিন তো মুখোমুখি থাকবে, সেটা তো জানোই। এখানে থাইমিন হলে এখানে কি হবে? অ্যাডেনিন। হ্যাঁ,
একটু জুম করে দেখি অ্যাডেনিন হ্যাঁ এইখানে গুয়ানিন ডিএনএ তাহলে এখানে কি সাইটোসিন এখানে গুয়ানিন তাহলে এটা কি সাইটোসিন সাইটোসিন তাহলে দেখো তোমাকে যদি একটা এমআরএনএ এর সিকোয়েন্স বলে দেয় তাহলে তুমি কিন্তু ওইটা দিয়ে একটা ডিএনএ এর সিকোয়েন্স বানায় নিতে পারবে পারা যাবে না যাবে না জি স্যার জি স্যার ঠিক আছে এখন এইভাবে একটা এমআরএনএ তৈরি হওয়ার পরে সবশেষে একটা ঘটনা ঘটে ওই নিউক্লিয়াসের ভেতরে বসে খেয়াল করো এমআরএনএটা এই তৈরি হলো মনে করো এই হচ্ছে এমআরএনএটা এই এমআরএনএটা কিন্তু ওই ডিএনএ এর ভেতরে যে জেনেটিক সিকোয়েন্স আছে এই যে জেনেটিক সিকোয়েন্স এই যে মানে বেস সিকোয়েন্স এটা কি বলা হয় জেনেটিক কোড এটার মধ্যে গোপন বার্তা আছে সেই বার্তাটা ও কপি করে নিয়ে আসছে এখন ওকে কি করতে হবে নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে বের হতে হবে নিউক্লিয়াসের গায়ে যে অনেক ছিদ্র আছে না এই ছিদ্রের ভেতর দিয়ে ওই এমআরএনএটা বের হয়ে আসে বের হয়ে করবে কি চারপাশে কি আছে সাইটোপ্লাজম আছে এখান থেকে সাঁতার কাটতে কাটতে বের হবে বের হয়ে আবার সাঁতার কাটতে কাটতে এসে রাইবোজোমের মধ্যে ঢুকবে রাইবোজোম হচ্ছে সেই মেশিন তার ভিতরে যখন ঢুকবে তখন ওই মেসেজটা রাইবোজোম পড়বে রাইবোজোম সেই মেসেজটা পড়ে ওই অনুযায়ী প্রোটিন তৈরি করবে সেটা পরের কথা কিন্তু এই যে আসবে মেসেঞ্জার আরএনএটা বের হয়ে অনেকখানি পথ সাঁতার দিয়ে তখন আসার সময় ওর এই ফাইভ প্রাইম প্রান্তটা সামনের দিক দিয়ে বের হবে কারণ এটা হচ্ছে ওর মাথা আর থ্রি প্রাইম প্রান্তটা হচ্ছে লেস এটা মনে রাখতে হবে ফাইভ প্রাইম প্রান্তটাকে বলা হয় হেড এই যে ডিএনএ এর ভেতর থেকে যখন বেরে ছেড়ে বের হয়ে আসবে তখন ফাইভ প্রাইমটা মাথা হিসেবে আগে বের হবে থ্রি প্রাইমটা টেইল হিসেবে পরে বের হবে তারপরে বের হয়ে যখন সে সাঁতার কাটতে কাটতে ওই রাইবোজোমের দিকে যাবে তখনও কিন্তু মাথাটা সামনের দিকে থাকবে ফাইভ প্রাইম প্রান্তটা সামনের দিকে থাকবে এই মাথাটা দিয়ে সে ঢুকে পড়বে এই ফাইভ প্রাইম থ্রি প্রাইমটা থাকবে লেজ মনে থাকবে এমআরএনএর ফাইভ প্রাইম প্রান্তটাকে কি বলে হেড আর থ্রি প্রাইম প্রান্তটাকে কি বলে বলো এখন শোনো এগুলো তো সেদিন বলতে পারিনি আমি বলছিলাম বলো জি স্যার বলছিলাম না আচ্ছা তাহলে আর একটু সামনে গেলেই মনে হয় ভালো হবে এরপরে কি হয় এই ফাইভ প্রাইম প্রান্তে একটা অতিরিক্ত গুয়ানিন এসে লাগে এই এই গুয়ানিনটা কি করে ক্যাপ হিসেবে কাজ করে যেন যখন সে সাঁতার কাটবে তখন এই এই পেছনের যে মেসেজটা আছে এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এই গুয়ানিনটা কিন্তু অতিরিক্ত এটা কিন্তু ডিএনএ এর কোনো একটা নিউক্লিওটাইডের বিপরীতে তৈরি হয়েছে এরকম না এটা অতিরিক্ত এই জন্য এটাকে বলে জি ক্যাপ কি বলে গুয়ানিন ক্যাপ বা জি ক্যাপ না এটা অতিরিক্ত তৈরি হবে আর এই যে লেজ এই লেজের শেষের দিকে এসে কতগুলো আবার অ্যাডিনিন যুক্ত হবে অতিরিক্ত অ্যাডিনিন থ্রি প্রাইম প্রান্ত অতিরিক্ত কতগুলো অ্যাডিনিন যুক্ত হবে এই জন্য লেজটাকে অনেক সময় বলা হয় পলি এ টেইল মাথাটাকে বলা হয় জি ক্যাপ গুয়ানিন ক্যাপ আর লেজটাকে কি বলে পলি এ টেইল এখন একটা এমআরএনএ যদি তুমি বড় করে দেখো একটা এমআরএনএ এর মধ্যে সাতটা অঞ্চল আছে এটা ধরো একটা এমআরএনএ এটা তার ফাইভ প্রাইম প্রান্ত এটা থ্রি প্রাইম প্রান্ত ঠিক আছে এখন ফাইভ প্রাইম প্রান্তে তোমার অতিরিক্ত আছে একটা গুয়ানিন যেটাকে আমরা বলবো জি ক্যাপ আর জি ক্যাপটা যে জায়গায় আছে ওই জায়গাটাকে আমরা বলবো জি ক্যাপ অঞ্চল এরপরে তোমার অ্যাজ ইউজুয়াল বেস গুলো থাকবে এরকম এগুলো সব বেস সবশেষে থ্রি প্রাইম প্রান্তে আছে কতগুলো অ্যাডেনিন এই অঞ্চলটাকে বলা হয় পলি এ টেইল অঞ্চল তাহলে আমরা ফাইভ প্রাইম প্রান্তটাকে বলবো জি ক্যাপ অঞ্চল থ্রি প্রাইম প্রান্তটাকে বলবো পলি এ টেইল অঞ্চল ঠিক আছে এবার যখন মেসেঞ্জার আরএনএটা এসে রাইবোজোমের মধ্যে ঢুকবে এই ধরো রাইবোজোমের মধ্যে ঢুকলো মনে মনে ভাবো এখানে এই রাইবোজোমের যে বড় সাব ইউনিট আছে সে এই মেসেজটা পড়তে চেষ্টা করবে মেসেজ আসলে কি মেসেজ হচ্ছে ওই যে বেস গুলো সাজানো আছে না ওটাই হচ্ছে ওর জন্য একটা গোপন মেসেজ সাইটোসিন সাইটোসিন ইউরাসিল অ্যাডিনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন অ্যাডিনিন সাইটোসিন গুয়ানিন অ্যাডিনিন ইত্যাদি ইত্যাদি এই যে বেস গুলো সাজানো আছে এগুলোর মধ্যে গোপন মেসেজটা আছে এবং এমন ব্যাপারটা যে তিনটা করে পাশাপাশি অবস্থিত বেজ এর মধ্যেই একটা গোপন শব্দ আছে গোপন সংকেত আছে
পাশাপাশি অবস্থিত তিনটা বেজ তার মধ্যে একটা গোপন অর্থ আছে, বুঝতে পারছো? এবং এই তিনটা পাশাপাশি অবস্থিত বেজকে কি বলে বলছিলাম আগের দিন? কোডন, কোডন বলে। হ্যাঁ কোডন, একটা মেসেঞ্জার আরএনএর মধ্যে এরকমের শত শত কোডন থাকে, সবগুলো কোডনকে একসাথে কি বলে? কোড। কোডনকে বলে কোড। এখন যখন এই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মধ্যে ঢোকে, রাইবোজোম তো এই কোডনগুলো পড়ার চেষ্টা করে, কিন্তু সবার প্রথম এই কোডনটা সে পড়বে, এ ইউ জি। এই কোডনটা না পাওয়া পর্যন্ত সে পড়তে পারবে না। এই কোডনটা যদি এমন হয় যে 10টা 20টা কোডনের পরে আছে, তাহলে এই রাইবোজোমটা সেই পর্যন্ত যাওয়া আগ পর্যন্ত কোনো পড়বে না, খালি সামনে হাঁটতে থাকবে। এই রাইবোজোমটা সবসময় এই 5' থেকে 3' এর দিকে হাঁটতে থাকে। এমআরএনএটা কিন্তু নড়ে না, এমআরএনএটা স্থির থাকে, রাইবোজোমটাই আস্তে আস্তে হাঁটতে থাকে সামনের দিকে কোডন পড়ার জন্য। সবার প্রথম কোন কোডনটা পড়বে? এ ইউ জি। এই জন্য এটাকে বলা হয় স্টার্ট কোডন বা সূচনা কোডন। তাহলে তার আগে যেটুকু আছে, এই যে এই একটা কোডন এখানে আছে, এটুকু তো সে পড়লো না। এই অংশটাকে আমরা কি বলবো? স্টার্ট কোডন পাওয়ার আগে যে অংশটুকু থাকে, যেটুকু রাইবোজোম পড়ে না, সেই অংশটুকুকে বলে নন কোডিং অঞ্চল ওয়ান। কি বলে বলো? নন কোডিং অঞ্চল ওয়ান, নন কোডিং। এখানে লিখে দিলাম আমি নন কোডিং অঞ্চল ওয়ান, এটুকু সে পড়বে না। এই কারণে এখানে এইটা এখানে একটা মাত্র কোডন পাইছি, এখানে এমন হতে পারে 10টা কোডনও থাকতে পারে। স্টার্ট কোডন পাওয়ার আগে যদি 10টাও কোডন থাকে, 20টাও কোডন থাকে, সমস্যা নাই, সবটাই হবে নন কোডিং অঞ্চল ওয়ান, কারণ ওই স্টার্ট কোডন না পাওয়া পর্যন্ত সে করবে না। এই হচ্ছে স্টার্ট কোডন অঞ্চল। স্টার্ট কোডনটা যেখানে থাকে ওটাকে বলে স্টার্ট কোডন অঞ্চল। স্টার্ট কোডন অঞ্চল, ঠিক আছে। তোমাদের এখানে যারা ওই কি বলে, গতকালকে তো আমি ক্লাস নিয়েছি, তার আগের দিন তো ক্লাস নেই নেই, তাই না? আগের দিনের ক্লাস তো তোমাদের নেওয়া হয় নাই, তাই না? ওই দিনই তো দুর্ঘটনাটা ঘটছে, বুধবার। না না সরি, এবার যেন ক্লাস নেই নেই তোমাদের, মঙ্গলবার নাকি বুধবার? বুধবার নেই নেই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে ওই ক্লাসটা নিয়ে নিতে হবে, না নিলে তোমরা তো পিছায় যাবে। আমরা আমরা তো থেকে এমনিতেই পিছানো স্যার, কারণ হলো আমাদের হলো ওই শুরু হয়েছে তো একদিন পরে ওদের থেকে। আমাদের এমনিতে এই ব্যাকআপ ক্লাসে পিছনে নাই, ব্যাকআপ ক্লাসে তোমরা আগানো আছো। ঠিক আছে, ব্যাকআপ ক্লাসে তোমরা ওই যে যারা অফলাইন থেকে এখন অনলাইনে এসে পড়তেছে, 4টার সময় যে পড়ে শনি সোম 4টে, ওদের চেয়ে তোমরা আগানো আছো। ব্যাকআপে আমি এই যে দুই বেলা ক্লাস নেই না, দেড় ঘন্টা করে, এতে তোমরা অনেক আগানো আছো। আবার তোমরা তো নোটটা আগে পেয়ে যাও, ওরা তো নোট লেখে, কিন্তু তোমরা পিছায় আসো অল্প একটু ইসে, ওই যে শনি সোম বুধের ব্যাচের সাপেক্ষে পিছায় আসো, না রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচের সাপেক্ষে পিছায় আসো। ওইটা আমি দেখি একটা ক্লাস নিব না। আরে ও কি করছে, ও আমার একটাই ভাই বুঝছো, থাকে বিদেশে, আসছে বাংলাদেশে বেশ কিছুদিন হয়, বাড়িতে তো আমরা কেউ থাকি না, আমরা বাড়িতে তো খালি থাকে, ওই মাঝে মধ্যে যাই, ওর একটা বিল্ডিং আছে, আমার একটা বিল্ডিং আছে, বাগান টাগান আছে, মাঝে মধ্যে যাই। তো ওই বিল্ডিং এর পাশে একটা লিচু গাছ আছে, অনেক লিচু ধরে প্রতি বছরই, তা ওই লিচু আবার পাখিতে খায়, তো তো আর কি ভাবছে ঈদের সময় আমরা সবাই যাবো, সবাই লিচু টিচু খাবো, ওই পাখি আটকানোর জন্য জাল দিতে গেছে লিচু গাছে, এই ওই জাল দিতে উঠে আর কি লিচু গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে, নিচে আবার ওই ইটের ইয়া ছিল, সেই ইটের উপরে পড়ে মাথার পিছন ফাইটে গেছে। ক্লাভিকেল একটা হাড় আছে না আমাদের, কলার বোন বলে, চেনো? এই যে কাঁধের পাশ দিয়ে একটা উঁচু একটা হাড় আছে না, হ্যাঁ ওইটা ভেঙে একদম গুড়ে গুড়ে হয়ে গেছে। তারপরে পাজরের দুইটা হাড় ভাঙছে, এই খুব খারাপ অবস্থা। তা আমি তো একদম সকালবেলা, এই ঘটনাটাও ঘটাইছে একদম সকালবেলা 7টার দিকে, আমি তো সেই ফোন পাই, আর তারপরে সেই ঝালকাঠি গ্রামের বাড়ি গিয়েছি, যাই ওরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা বরিশাল নিয়ে আসছি। এই অবস্থার খুব খারাপ অবস্থা, তো এখন ওই আছে আমার বাসায়। তো আচ্ছা, তো আমরা পাইলাম স্টার্ট কোডন অঞ্চল পাইলাম, এরপরে কি করবে?
রাইবোজোম এরপর কি করবে, স্টার্ট কোডন দিয়ে পড়া শুরু করবে, আর সামনে যতগুলো কোডন পাবে একটার পর একটা কোডন সে পড়তে থাকবে। কোডন পড়লে কি হয় সেটা পরের বিষয়, সেটা এখানে আমি আলোচনা করব না। কোডন পড়লে কিভাবে ট্রান্সফার আরএনএ আবার ওর ভেতরে ঢোকে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, সেটা পরে কথা বলবো। এখন মনে রাখতে হবে যে স্টার্ট কোডনের পরের যে অঞ্চল, হ্যাঁ সেটা অনেক বড় হতে পারে, অবশ্যই অনেক বড় থাকে, যেখানে শত শত কোডন থাকে, সবগুলো কোডন রাইবোজোম পড়তে 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 আগাতে থাকে, আর ওই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের মধ্যে ঢুকতে থাকে আর প্রোটিন তৈরি হতে থাকে। সেই অঞ্চলটাকে বলা হয় কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল। এখানে আমরা বেশি বড় করে দেখানোর দরকার নেই, দুইটা কোডিং কোডন আছে সেটাই দেখালাম, এরকম থাকে হয়তো 200টা, কিন্তু আমাদের তো আর অত বড় করে আঁকার জায়গা নাই। তাহলে এইটুকু আমরা কি বলবো, স্টার্ট কোডনের পরের যে অংশটা এটাকে আমরা বলবো কোডিং অঞ্চল, মনে থাকবে কি বলবো, কোডিং অঞ্চল। হ্যাঁ কোডিং অঞ্চল। এরপরে কি হয়, এরপরে ধরো এই কোডিং অঞ্চল ধরে আগাতে থাকে রাইবোজোম আর কোডন গুলো পড়তে থাকে, অ্যামাইনো অ্যাসিড ঢুকাইতে থাকে প্রোটিন, কিন্তু এক সময় দেখা যায় সেটা যত পরেই হোক না কেন এই মেসেঞ্জার আরএনএ এর গায়ে তিনটা কোডন আছে, একটা হচ্ছে UAA, হ্যাঁ আর একটা আছে UAZ, আর একটা আছে UGA। এই তিনটা কোডনের যে কোনো একটা কোডন যদি এসে হাজির হয়, ধরো যে কোনো একটা আসলো UAZ, এই কোডন গুলোকে বলা স্টপ কোডন। স্টার্ট কোডন কিন্তু একটা, কিন্তু স্টপ কোডন কিন্তু তিনটা। এই তিনটার যে কোনোটা এসে হাজির হলে, এটা হোক অথবা এটা হোক অথবা এটা হোক, সাথে সাথে রাইবোজোমের এই যে দুইটা অংশ আছে সাব ইউনিট আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে সামনে আগে না প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায় এবং ভিতরে যে প্রোটিনটা তৈরি করতে থাকে সেটাও বের হয়ে আসে ওর ভেতর থেকে, রাইবোজোমের ভেতর। তাহলে এই যে তিনটা কোডন কোনটা কোনটা ভালো করে খেয়াল করো, UAA, তারপরটা কি UAZ, আর আরেকটা কি UGA। হ্যাঁ এটা একদম মনে রাখবা, স্টপ কোডন কোনটা আর স্টার্ট কোডন কোনটা। স্টার্ট কোডনের কথা মনে আছে, AUG, এটা হচ্ছে স্টার্ট, আর স্টপ কোডন এই তিনটা, একদম মুখস্ত যেন থাকে ভুল না। হ্যাঁ তো যেটা বলছিলাম, স্টপ কোডন আসার সাথে সাথেই রাইবোজোম যে আর সামনে আগাবে আর তা পারে না, এখান থেকে ভেঙে খুলে আলাদা হয়ে যায়, এই জন্য এটা স্টপ কোডন, প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়। তার মানে এই অঞ্চলটাকে আমি বলবো স্টপ কোডন অঞ্চল, স্টপ কোডন অঞ্চল, ঠিক আছে। এরপরে স্টপ কোডন আসার কারণে তো সামনে আর আগাইতে পারলো না, কিন্তু এই জায়গাগুলোতে তো আরো অনেকটুকু কোডন থেকে গেল, এই শেষে মনে করো এটা হচ্ছে লেস, এটুকু মনে করো লেস, তারপর আরো খানিকটা জায়গা রয়ে গেল না, এখানে তো বেশ কিছু কোডন থাকতে পারে, থাকবে, একটাও থাকতে পারে, দশটাও থাকতে পারে, আবার একেবারে থাকবেই এমন গ্যারান্টি দিয়ে বলা যায় নাও থাকতে পারে, কিন্তু থাকার চান্সই বেশি। এখানে যে কোডন গুলো রয়ে গেল GCC, এটা একটা কোডন, CAG, এটা একটা কোডন, এই কোডন গুলো তো শেয়ার করতে পারলো না, স্টপ কোডন আগে ভাগেই চলে আসার কারণে এগুলো পড়া বাকি রয়ে গেল। এই জায়গাটাকে আমরা বলবো নন কোডিং অঞ্চল টু, কি বলবো বলো, নন কোডিং অঞ্চল টু, নন কোডিং অঞ্চল টু। তাহলে এই সাতটা অঞ্চল পাইছো তুমি, আর সবার শেষে তো পলি এ টেইল, এই যেটা টেইল অঞ্চল, এটাকে পলি এ টেইল অঞ্চল বলে। তাহলে দেখো মোট সাতটা অঞ্চল হয়েছে, জি ক্যাপ এক, নন কোডিং অঞ্চল ওয়ান, দুই, স্টার্ট কোডন অঞ্চল তিন, কোডিং অঞ্চল চার, স্টপ কোডন অঞ্চল পাঁচ, তারপর হচ্ছে নন কোডিং অঞ্চল টু ছয়, টেইল অঞ্চল সাত। তাহলে একটা এমআরএনএ তে কয়টা অঞ্চল থাকে বলো, সাতটা স্যার, সাতটা অঞ্চল, সাতটা। এইটাই তোমাদের কাছে একটা নোট আছে দেখবা, ছবি আঁকা আছে সেখানে, এটার আবার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা বর্ণনা দেয়া আছে, যারা পড়ছো তো ভালো, যারা পড়ো না একবার পড়লেই পারবা, কি বুঝছো না এমনি জিনিসটা, জি স্যার, জি স্যার। হ্যাঁ
খালি মনে রাখবা কোনটার পরে কোনটা, আগে পরে করা যাবে না, বুঝছো? এটা যেরকম সাজানো আছে সেরকমেরই করতে হবে, আগে পরে করা যাবে না। পরীক্ষা এটা আসে প্রায়ই, ভালো করে পড়ে নিও। নোটে সোজা করে লেখা আছে, বইয়ের চেয়ে অনেক সোজা করে লেখা আছে। তাহলে আমরা মেসেঞ্জার আরএনএ জানলাম, মেসেঞ্জার আরএনএ সম্পর্কে জানলাম, এবার ট্রান্সফার আরএনএ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা বলছিলাম দুইটা আরএনএ নিয়ে আমরা জানব, একটা মেসেঞ্জার আরএনএ আর একটা কি ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএটাকে বলা হয় টিআরএনএ। এটা একটু দেখতে পিকুলিয়ার টাইপের। আরএনএ মানে তো এক সূত্রক, এটা তো আমরা জানি, ধরো এটাই একটা আরএনএ সুতা, এটা এটাই আরএনএ। আরএনএ মানে একটা পলিনিউক্লিওটাইড সুতা, একটা মাত্র সুতা, এটা তো আমরা জানি। কিন্তু ট্রান্সফার আরএনএর ক্ষেত্রে কি হয়, ওটা এরকম সোজা থাকে না। এবং ট্রান্সফার আরএনএ থাকে কোথায়, এই সাইটোপ্লাজমের মধ্যেই আছে। মেসেঞ্জার আরএনএ যেমন উৎপন্ন হয় নিউক্লিয়াসের মধ্যে, তারপরে সে বের হয়ে এসে কাজ করে সাইটোপ্লাজমের মধ্যে বসে, কিন্তু ট্রান্সফার আরএনএ উৎপত্তি কাজ সবকিছুই হচ্ছে এইখানে, এই সাইটোপ্লাজমের মধ্যে। ট্রান্সফার আরএনএ গুলো থাকে এই সাইটোপ্লাজমের মধ্যে, এবং ট্রান্সফার আরএনএ গঠনটা এরকম, দেখো এই সুতাটা এরকম সোজা থাকে না, সুতাটা থাকে এরকম পেঁচানো। একটু একটু ব্যতিক্রম ধর্মী আর কি, একটু এরকম ব্যস্ত এরকম। এই এরকম পেঁচানো থাকে, এবং এইটাকে নাকি দেখতে বিজ্ঞানী আর কি স্ট্রাসবার্গার, ওনারা মনে করছেন যে এটাকে দেখতে অনেকটা ইসের মতো লাগে, ওই যে লবঙ্গ আছে না, লবঙ্গ মশলা, লবঙ্গের নাম শুনছো না? জি স্যার। হ্যাঁ, লবঙ্গ ইংরেজি কি বলতে পারো? কেউ একজন পারো না লবঙ্গ ইংরেজি বলতে পারো না? হ্যাঁ, জিঞ্জার মানে তো আদা, লবঙ্গ ইংরেজি ক্লোভ, এটা জানো না? হ্যাঁ, তাহলে কেমনে হবে? তো ওই বিজ্ঞানী স্ট্রাসবার্গার ওনারা মনে করছে এটা দেখতে, আমি অবশ্য দেখি নাই লবঙ্গ গাছের পাতা কেমন দেখতে, ওনারা আমি চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, লবঙ্গ গাছের পাতার মতো নাকি মনে হয়, সেই জন্য ওনারা এটার নাম দিচ্ছেন ক্লোভার লিফ মডেল, দেখতে লবঙ্গ গাছের পাতার মতো মনে হয়েছে ওনাদের কাছে ট্রান্সফার আরএনএ এর গঠনটা। এই জন্য ওনারা এটার নাম দিয়েছেন কি, টিআরএনএ এর গঠনটাকে ওনারা নাম দিয়েছেন ক্লোভার লিফ মডেল। উসাইদ আসো, আব্দুল্লাহ উসাইদ, উসাইদ নাই ক্লাসে, ও ব্যাকআপ ক্লাস করে না? উসাইদ করে তো ব্যাকআপ ক্লাস, আজকে নাই না? ক্লোভার লিফ মডেল, ওর বাবা খুব হেল্প করছে, ওর বাবা অর্থোপেডিক্স এর ডাক্তার, তো ওনাকেই দেখাইছি আমি, এবং খুব অ্যাটেন্ড করছে আমাকে, ভালো মানুষ। আচ্ছা, তো এই যে টিআরএনএ টা, এটার এই ভাঁজগুলোকে বলা হয় লুপ। লুপ মানে ভাঁজ বা ফাঁস, চারটা লুপ আছে, তিনটা বড় একটা ছোট, এই একটা এই একটা এই একটা, বুঝতে পারছো? কয়টা লুপ? চারটা। এবার আরো আছে কথা, এখন এই টিআরএনএ টা তো একটা আরএনএ, তাই না? আরএনএ মানে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, তাই না? এই সুতাটা তো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হতে হবে, তাই না? টিআরএনএ টা, এটাও তো একটা আরএনএ, এটাও তো অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে, এটারে আমি টান দিলে, জোরে টান দিলে কিন্তু সোজা হয়ে যাবে, কিন্তু এটা চরিত্র হচ্ছে এরকম ভাঁজ হয়ে থাকে, ভাঁজ হয়ে এরকম লুপ তৈরি করে করে থাকে, কিন্তু জোরে টান দিলে সে কিন্তু সোজা হয়ে যাবে। সুতা কিন্তু একটাই, ওই সুতাটাই এরকম ভাঁজ হয়ে এটা তৈরি করেছে। এখন যদি একটা যেকোনো নিউক্লিওটাইড সুতা, হ্যাঁ পলিনিউক্লিওটাইড সুতা, এটার মধ্যে তো এক প্রান্ত থ্রি প্রাইম আর এক প্রান্ত ফাইভ প্রাইম থাকতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, ফাইভ প্রাইম আর থ্রি প্রাইম প্রান্ত বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে না কারো, কোনো অস্পষ্টতা আছে?
থাকলে এখন সুযোগ, এরপরে কিন্তু আর ওই ওটা নিয়ে কথা বলার সুযোগ থাকবে না। কেউ কি এমন আছো একজনও? আরে একটু বললে দেন। হ্যাঁ এই তো, এটা যদি একটু না বলি ভিতরে যদি একটু গ্যাপ থেকে যায় তাহলে তো মুশকিল, কারণ আর তো এগুলো নিয়ে কথা বলা হবে না। যারা জানো তো জানো, যারা জানো না একটু খেয়াল করো। তোমার এই যে ধরো একটা পলিনিউক্লিওটাইড সুতা, না আমরা তো জানি এরকম শর্করাটাকে আমরা সংক্ষেপে এরকম লিখি, তাই না? শর্করাটা তো বাস্তবে এরকম, এরকম না? কয়টা কার্বন থাকে শর্করাটার ভেতরে? কয়টা কার্বন থাকে? পাঁচটা না? এক দুই তিন চার, আর একটা থাকে এইটার বাইরে, এখানে এইচ ওএইচ, আর এখানে ঝামেলা দুই নাম্বার কার্বনে। যদি ডিএনএ হয় তাহলে নিচে ওএইচ উপরে এইচ, ডিঅক্সিরাইবোজ। আর যদি আরএনএ হয় তাহলে নিচে ওএইচ উপরে এইচ, এখানে একটা অক্সিজেন থাকলে রাইবোস, আর না থাকলে কি? ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা কয় নাম্বার কার্বন? এই অক্সিজেন থাকা না থাকাটা নির্ভর করে দুই নং কার্বন, আর বাকিগুলো তো জানোই। এই তাহলে এই শর্করাটা কি আমরা সংক্ষেপে এরকম লিখি না? হ্যাঁ স্যার। এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার, চার নাম্বার, এটাকে বলে পাঁচ নাম্বার কার্বন। পাঁচ নাম্বার কার্বনটা থাকে এই রিং এর বাইরে, রিংটা হচ্ছে এরকম, এটা হচ্ছে রিংটা। এক দুই তিন চার, এই মনে করো পাঁচ নাম্বার কার্বন। এই জিনিসটা এটাকে এইভাবে সংক্ষেপে লেখা, এটা তো বুঝছো নাকি? জি স্যার। তা আমরা যখন এটার সাথে মনে করো নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে, অ্যাডিনিন বা গুয়ানিন যা কিছু, এটার সাথে ফসফরিক অ্যাসিড থাকবে, এই মনে করো ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিডটাকে আবার নিচের শর্করাটা ধরবে, সরি একটু উপরে নিচে আঁকা হয়ে গেল, এই মনে করো ধরলো এক দুই তিন চার, এখানে একটা কার্বন আছে পাঁচ নাম্বার কার্বন যেটা সিএইচ টু এইচ, সেটাই এখানে আছে, ওই সিএইচ টু এইচ টাই এই ফসফরিক অ্যাসিডটাকে ধরছে। এখন আমি ধরো আর নিচের দিকে নামবো না, নিচের দিকে যদি আমি আর না নামি তাহলে এই যে তিন নাম্বার কার্বনটা সেটা হচ্ছে এটা, তিন নাম্বার কার্বনের নিচে কি আছে? ওএইচ স্যার, ওএইচ আছে। কিন্তু আমি যদি নিচে আরেকটা ফসফরিক অ্যাসিড দিতাম তাহলে কিন্তু এই ওএইচটা থাকতে পারতো না, কারণ ফসফরিক অ্যাসিডের সাথে থাকে এই ওএইচ, এই ওএইচ আর এই ওএইচ এর ভেতর দিয়ে এখনো পানি চলে যায় H2O, তারপরে এই অক্সিজেনটা ফসফরাসকে ধরে। তাহলে যদি তিন নাম্বার কার্বনের সাথে আমি একটা ফসফরিক অ্যাসিড লাগাইতাম তাহলে কি এই ওএইচ এর এইচটা থাকতে পারতো না? স্যার না স্যার পারতো। এখন ধরো আমি লাগাই নাই, এটা লাগাই নাই, তাহলে আমার ওইচটা আছে, ওইচ আছে। যখন শর্করার তিন নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড লাগবে তখন আর ওইচটা থাকবে না, ও থাকবে, এইচ থাকবে না। আর যখন ফসফরিক অ্যাসিড লাগবে না তখন ওএইচটা ওএইচ হিসেবেই থাকবে, তখন এই প্রান্তটাকে আমাকে বলতে হবে থ্রি প্রাইম ওএইচ প্রান্ত, থ্রি প্রাইম প্রান্ত, ওএইচ প্রান্ত মানে ওএইচটা বহাল আছে, সেই জন্য ওএইচ কথাটা উল্লেখ করতে পারো, না করলে অনেক সময় থ্রি প্রাইম প্রান্ত বলে তাড়াতাড়ি বলার সময়। জিনিসটা বুঝছো না? জি স্যার। থ্রি প্রাইম প্রান্ত তো বুঝছো, ঠিক আছে। এখন ফাইভ প্রাইম প্রান্ত উপরের দিকটা, তোমার এই পাঁচ নাম্বার কার্বনের সাথে কোনো ফসফরিক অ্যাসিড লাগাই নাই, যে কারণে এখানে এই ওয়েস্ট আছে। আমি যদি পাঁচ নাম্বার কার্বনের সাথে, কারণ সবসময় ফসফরিক অ্যাসিড তো থাকবে তিন আর পাঁচ তার মাঝখানে, এখন উপরে যদি আমি আরেকটা লিখতাম তাহলে সেখানে আরেকটা ফসফরিক অ্যাসিড ধরা লাগতো, এই ওএইচ আসতো, ফসফরিক অ্যাসিড ওএইচ ইত্যাদি ইত্যাদি, তখন এই ওএইচ আর এই ওএইচ এর ভেতর দিয়ে এখনো পানি চলে যেত, এই ওয়েস্টটা পুরোটাই চলে যেত, একটা অক্সিজেন থাকতো, কার্বন ওই অক্সিজেনটাকে ধরতো। তাহলে যদি পাঁচ নাম্বার কার্বনের সাথে উপরে আরেকটা ফসফরিক অ্যাসিড লাগাইতাম, এখানে যেমন লাগাইছি এই পাঁচ নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড লাগাইছি, এখানে কিন্তু সিএইচ টু আছে,
ওই জিনিসটা কিন্তু আর নাই, ওয়েস্টটা পানির মধ্যে ঢুকে গেছে, পানিটা অপসারণ হয়ে গেছে। এইভাবে যদি পাঁচ নাম্বার কার্বন কোনো ফসফরিক অ্যাসিডকে ধরে তাহলে তার ওয়েস্টটা আর থাকে না, কিন্তু যদি না ধরে তাহলে তার ওয়েস্টটা থাকে, তখন ওই প্রান্তটাকে বলতে হয় ফাইভ প্রাইম ওএইচ প্রান্ত। শর্করার পাঁচ নাম্বার কার্বনে ওয়েস্টটা যদি বহাল থাকে, হ্যাঁ, কোনো ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত না হয়, তখন সেই প্রান্তকে কি বলে? ফাইভ প্রাইম ওএইচ প্রান্ত। হ্যাঁ, আর যদি শর্করার তিন নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত না হয়, ওয়েস্টটা বহাল থাকে, তখন তাকে কি বলে? থ্রি প্রাইম ওএইচ প্রান্ত। এইভাবে যে কোনো একটা সুতা, পলিনিউক্লিওটাইড সুতা যদি তুমি ভাবো, তাহলে অবশ্যই তার এক প্রান্ত থ্রি প্রাইম আর এক প্রান্ত ফাইভ প্রাইম হতে হবে। ধরো এরকম যদি ভাবি, তাহলে এইটা হবে থ্রি প্রাইম প্রান্ত, এক দুই তিন নাম্বার কার্বন থ্রি আছে, আর এক দুই তিন চার পাঁচ নাম্বার কার্বন, এখানে সিএস টু এইচ ছিল, ওটাও ফ্রি আছে উপরে ফসফেট, এটা হচ্ছে ফাইভ প্রাইম ওইচ। আবার যদি শর্করাটা উল্টায় দিই, ডিএনএর ক্ষেত্রে যেরকম উল্টানো লাগে, তখন ফসফরিক অ্যাসিড থাকে এখানে, ঠিক আছে, এই এখানে ফসফরিক অ্যাসিডটা এরকম থাকে, তখন শর্করাটা উল্টায় দিলে কি হয়, এক দুই তিন চার এটা পাঁচ নম্বর কার্বন, আবার এক দুই তিন চার এখানে একটা আছে পাঁচ নম্বর কার্বন, পাঁচ নম্বর মানে সিএস টু এইচ। এখন এই তিন নম্বরের সাথে উপরে তো আর ফসফরিক অ্যাসিড দিলাম না, তাহলে এখানে ওয়েস্ট রয়ে গেল, এটা হবে থ্রি প্রাইম ওএইচ প্রান্ত। আর এখানে পাঁচ নম্বরের সাথে আমি আর ফসফরিক অ্যাসিড দিলাম না, তাহলে এটা কি হবে, ফাইভ প্রাইম ওএইচ প্রান্ত। এভাবে ডিএনএ তৈরিতে যে দুইটা সুতা থাকে সেই দুইটা থাকে উল্টা, একটা থাকে এরকম নিচে থ্রি প্রাইম হলে উপরে ফাইভ প্রাইম, আর একটা থাকে উল্টা নিচে ফাইভ প্রাইম হলে উপরে থ্রি প্রাইম। এখন বুঝছো, যারা বুঝছিল না তারা বুঝছো? জি স্যার। এখন এই যে আরএনএ, তারও তো অবশ্যই দুইটা প্রান্ত থাকবে, একটা ফাইভ প্রাইম হলে আরেকটা থ্রি প্রাইম। স্যার কি মুক্ত নিউক্লিওটাইড থাকে, মানে ওটা কিভাবে আসলো স্যার? মুক্ত নিউক্লিওটাইড থাকে না সাইটোপ্লাজমের মধ্যে, মুক্ত নিউক্লিওটাইড থাকে না, ওই যে তোমার নিউক্লিয়াস এর ভেতরে নিউক্লিওলাস আছে না? জি স্যার। ও তৈরি করে করে ছেড়ে দেয়, তারপর সেগুলো এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে আসে, বুঝে নাই? কি বলেছি বুঝছো? ক্লিয়ার করে ভালো আছে স্যার। আমি তো বললাম না, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওলাস আছে তারই কাজ এই ট্রান্সফার আরএনএ আছে, বাইরে মাইনর আরএনএ আছে, রাইবোজোমাল আরএনএ আছে না, একমাত্র মেসেঞ্জার আরএনএটাই নিউক্লিয়াসের মধ্যে আছে, পরে বাইরে বের হবে, আর বাকিগুলো তো সব নিউক্লিয়াসের বাইরে আছে। নিউক্লিয়াসের বাইরে তো রাইবোজোমাল আরএনএ আছে, ট্রান্সফার আরএনএ আছে, মাইনর আরএনএ আছে, কিন্তু এই সব আরএনএ তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে, উপাদান তৈরি করে ছেড়ে দেয় এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে নিউক্লিওলাস, উনি তৈরি করতে করতে থাকে আর এই ছিদ্র দিয়ে সেই উপাদানগুলো বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে এখানে বসে উপাদানগুলো জোড়া লেগে টিআরএনএ তৈরি হয়, মাইনর আরএনএ তৈরি হয়, রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। বুঝাতে পারি নাই নাকি? জি স্যার বুঝছেন স্যার। এটা হচ্ছে তৈরির মেশিন নিউক্লিওলাস, বুঝতে পারছি স্যার? এতক্ষণ কি কি পড়াইছিলেন? আমার কারেন্ট একদম চলে গেছে রে, তারপর টাকা রোড কইরা। তুমি কি বুঝছো না বুঝো নাই? জি স্যার আমি বুঝছি স্যার, আমি স্যার 2 মিনিট পরে প্রবেশ করছিলাম, সেই জন্য হয়তো বা প্রথমে খেয়াল করিনি। যে জিজ্ঞেস করছিল সে একটু সাড়া দাও, বুঝছো না বুঝো নাই? স্যার আমি বুঝছি স্যার, আমি কাজে আবি স্যার। স্যার এতক্ষণ কি কি পড়াইছিলেন?
কথা বলিও না, কথা শোনা যায় আমার? মেসেঞ্জারে একটা ফোন ঢুকছিল, এই জন্য মিউট হয়ে গেছিল তোমরা। এনিওয়ে, এই যে আরএনএটা, এই আরএনএটা তো এরও দুইটা প্রান্ত থাকবে, একটা ফাইভ প্রাইম হবে আর একটা থ্রি প্রাইম হবে। এই আরএনএটাই ভাজ হয়ে এই ট্রান্সফার আরএনএটা তৈরি হবে, তাই না? সবসময় মনে রাখবে, এই যে দেখো ভাজ যে করছি, একটা প্রান্ত একটু ছোট আর একটা প্রান্ত একটু লম্বা, দেখতে পাচ্ছ? ভাজ হওয়ার সময় এইভাবেই হবে, হ্যাঁ, ভাজ যখন হবে এইভাবেই হবে। এবং এটা মনে রাখতে হবে যে ওর যে হাতটা ছোট সেটা হবে ফাইভ প্রাইম প্রান্ত, আর যে হাতটা লম্বা ওইটা হবে থ্রি প্রাইম প্রান্ত। ভাজ করার সময় ও এইভাবে ভাজ করবে, থ্রি প্রাইম প্রান্ত একটুখানি সামনের দিকে প্রবর্ধিত থাকবে, লম্বা থাকবে, বুঝতে পারছো? আর ফাইভ প্রাইম হাতটা একটু খাটো থাকবে, বুঝতে পারছো? তোমরা যারা মহিলা কলেজে পড়ো, তোমরা তো আর পাও নাই, একসময় তোমাদের কলেজে বায়োলজির একজন খুব নাম করা টিচার ছিল, বলতে পারো কেউ? এখন যারা ওরকম না, সে আসলে প্রকৃত অর্থে একজন ভালো টিচার এবং অনেক নাম করা। মেয়েরা জানতে পারো তাদের সিনিয়র কোন আপুরা থাকলে, সঞ্চিতা, বিথিয়া সঞ্চিতা সমদ্দার, নাম শুনছো? বিথিয়া ম্যাডাম, বিথিয়া ম্যাডাম নামে পরিচিত, তোমরা হয়তো পাও নাই, অনেকদিন আগে চলে গেছে, ট্রান্সফার হয়ে ঢাকায় চলে গেছে। উনি ফোন দিছিল একটু আগে, এবং আমার এই যে প্রাইভেট পড়ানোতে কিন্তু ওনার একটা ভূমিকা আছে। আমি কিন্তু আগে প্রাইভেট পড়াইতাম না, একেবারেই পড়াইতাম না, উনি আমাকে জোর করে এই পথে নামাইছে। এবং উনি যখন ট্রান্সফার হয়ে চলে যায়, তখন ওনার কিছু স্টুডেন্ট আমাকে জোর করায় দিয়ে গেছে যে মিজান তুমি তো এরকম পড়াও না, ব্যস্ত থাকো না, তো একটু পড়াও, তুমি ইউনিভার্সিটিতে এত ভালো রেজাল্ট করে আসছো। উনি আবার আমার ইউনিভার্সিটির বড় বোন, উনিও ফার্স্ট ক্লাস অনার্স মাস্টার্সে, আমিও ফার্স্ট ক্লাস ছিলাম, এবং আমাকে তো উনি পাইছে আর কি, উনি বোধ হয় আমার তিন চার বছরের বড় ছিল, একই ডিপার্টমেন্টের, তো আমার সম্পর্কে তো জানতো ইউনিভার্সিটি লাইফে, বলতো যে তুমি এত ভালো রেজাল্ট করছো, তোমার নাম শুনি, তুমি পড়াও না ছাত্র, এই তো উনি জোর করে আমার কিছু স্টুডেন্ট দিয়ে এই শুরু করে দিয়ে গেছে আর কি আমাকে। উনি ফোন দিয়েছিল একটু আগে, খুব নাম করা টিচার এবং প্রকৃতই মেধাবী একজন শিক্ষক। এখন ওরকম বায়োলজি শিক্ষক মহিলা কলেজে তো নাই, বরিশালে কম আছে, এবং বরিশাল মহিলা কলেজ থেকে অসংখ্য স্টুডেন্ট যে প্রতি বছর মেডিকেলে চান্স পাইতো ওনার হাত দিয়ে পাইতো, খুব নাম করা বিথিয়া ম্যাডাম নামে এখনো সবাই, পুরনো যারা মেডিকেলে পড়ে মহিলা কলেজের নাম বললেই চিনবে। যাই হোক, আমরা ওই যেটা পড়ায় যাচ্ছিলাম, এই যে তোমার টিআরএনএটা, এর যে হাতটা ছোট থাকবে, খাটো থাকবে, এটা হবে ফাইভ প্রাইম প্রান্ত, আর যে হাতটা লম্বা থাকবে ওটা হবে কি? এখন শোনো, এখানে তো নিউক্লিওটাইড, এগুলো গোল মানে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তো তুমি তোমার ইচ্ছা মতো চিন্তা করতে পারো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, শুধু থাইমিন দিতে পারবে না, ইউরাসিল, এরকম দিতে দিতে আসলাম। এক একটা টিআরএনএ এর মধ্যে প্রায় 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। কয়টা থাকে বলো? তুমি তোমার ইচ্ছা মতো দাও, কিন্তু ইচ্ছা মতো দিলেও একটা জায়গায় তোমাকে আমাকে একটু নির্দিষ্ট করে দিতে হবে, সেটা হচ্ছে এই যে থ্রি প্রাইম প্রান্ত, তার একেবারে সবার শেষে এই তিনটা নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেনযুক্ত ক্ষার একদম সব সময় সব টিআরএনএতে একই রকম থাকবে, এবং সেটা হচ্ছে সবার শেষে এ, তারপরে একটা সাইটোসিন, তারপরে একটা সাইটোসিন। এই জন্য এই প্রান্তটাকে বলা হয় এসিসি প্রান্ত, এসিসি প্রান্ত, কারণ এই তিনটা নাইট্রোজেনযুক্ত ক্ষার সব টিআরএনএতে একই রকম থাকবে, কিন্তু বাকিগুলো তুমি তোমার ইচ্ছা মতো ভাবতে পারো। কি আমার কথাটা বুঝতে পারছো না পারো? এই বাকি নিউক্লিওটাইড গুলো তোমার ইচ্ছে মতো যেভাবে হোক তুমি ভাবতে পারো, এবং ওই নিউক্লিওটাইডের বিন্যাসের পার্থক্যের উপর ভিত্তি করে
প্রকৃতিতে প্রায় 100 ধরনের টিআরএনএ আছে। কত ধরনের বললাম স্যার? 100 ধরনের। 100 ধরনের টিআরএনএ আছে প্রকৃতিতে, কিন্তু একটা কোষে সাধারণত 30 থেকে 40 ধরনের টিআরএনএ পাওয়া যায় একটা কোষের মধ্যেই একসাথে। কিন্তু একটা কোষে 30 থেকে 40 ধরনের, তো আরেকটা কোষে আবার 30 থেকে 40 ধরনের অন্য, বা কিছু মিল আছে, কিছু অমিল, নতুন ধরনের, সবকিছু মিলে ইন নেচার আছে প্রায় 100 ধরনের টিআরএনএ। কিন্তু এক একটা কোষে তুমি খুঁজলে এট এ টাইম 30 থেকে 40 ধরনের টিআরএনএ পাবা। সেই ধরনটা নির্ভর করে কিসের উপর? এই নিউক্লিওটাইডের ভিতরে যে বেজ আছে সেই বেজ সিকোয়েন্সের ভেরিয়েশনের উপর। কিন্তু ওই সবার মাথায় যে 3' প্রান্ত, ওইখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। বাকিগুলো তুমি অ্যাডেনিনের পর গুয়ানিন না দিয়ে সাইটোসিন দিতে পারো, সাইটোসিন না দিয়ে গুয়ানিন দিতে পারো, অ্যাডেনিন দিতে পারো, ইউরাসিল দিতে পারো, এরকম। আবার একটা মজার কথা আছে, সেটা হচ্ছে ঘটনা চক্রে সবসময় না, কিন্তু ঘটনা চক্রে এমন হতে পারে যে মনে করো এখানে অ্যাডেনিন আছে, এখানে ঘটনা চক্রে ইউরাসিল এসে গেল, এখানে সাইটোসিন আছে, এখানে ঘটনা চক্রে গুয়ানিন এসে গেল। তার মানে কি, এই দুইটা কিন্তু আবার ওই বেস পেয়ারের মতো সামনাসামনি চলে আসলো। এটা কিন্তু মুরগিতালীয় ভাবে, সরি কাকতালীয় ভাবে, যাই হোক কাকতালীয় ভাবে চলে আসতে পারে, আসবি এমন নিশ্চিত করে বলে দেওয়া যায় না। যদি আসি যে এখানে অ্যাডেনিন আর ওখানে ইউরাসিল, অথবা এখানে সাইটোসিন ওখানে গুয়ানিন, তাহলে এখানে কিন্তু আবার হাইড্রোজেন বন্ড তৈরি হবে, অ্যাডেনিনের মধ্যে ইউরাসিলের মধ্যে 2, সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3, কিন্তু এটা যদি আসে তাহলে তৈরি হবে, না আসলে তৈরি হবে না। যেমন এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন চলে যদি আসে একান্তই, সাইটোসিনের জায়গায় গুয়ানিন, তাহলে আবার এই জায়গাটুকুর মধ্যে এরকম লুপের আগে বা পরে যেখানে যেখানে বেস পেয়ারিং প্রিন্সিপাল অনুযায়ী নাইট্রোজেন যুক্ত ক্ষার মুখোমুখি চলে আসবে, সেই জায়গাটুকুর মধ্যে কিন্তু অস্থায়ীভাবে দ্বিবন্ধন তৈরি হতে পারে, মানে সরি এই যে মানে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে। তখন এই জায়গাটুকুকে তুমি ডাবল স্ট্র্যান্ড বলবা, সিউডো ডাবল স্ট্র্যান্ড। এই জায়গাটুকু ডাবল স্ট্র্যান্ড, কিন্তু সিউডো ডাবল স্ট্র্যান্ড, সিউডো মানে হচ্ছে মিথ্যা বা ফলস। এই জন্য এই টিআরএনএ এর মধ্যে অনেক সময় সিউডো ডাবল স্ট্র্যান্ড দেখা যায়। কখন দেখা যায়? যদি এই লুপ বা ভাঁজগুলোর আগে বা পরে যেখানে 2 সুতা পাশাপাশি সমান্তরালভাবে, একটা সুতাই কিন্তু, এটা কিন্তু একটাই সুতা কিন্তু ভাঁজ করা, যেখানে ওই ভাঁজ করা সুতাটা পরস্পরের পাশাপাশি সমান্তরাল ভাবে থাকে, সেখানে যদি নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলো পরস্পরের বিপরীতে ঘটনাচক্রে বেস পেয়ারিং প্রিন্সিপাল অনুযায়ী হয়, তখন সেখানে সেখানে হাইড্রোজেন বন্ড তৈরির মাধ্যমে সিউডো ডাবল স্ট্র্যান্ড তৈরি হতে পারে। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা ফলস। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে টিআরএনএ তে কিভাবে সিউডো ডাবল স্ট্র্যান্ড তৈরি হয়, লিখতে পারবা না পারবে না? ইনশাআল্লাহ স্যার পারবো। তোমরা কি বুঝছো সিউডো ডাবল স্ট্র্যান্ড কথাটার মানে বুঝছো? জি স্যার। সিউডো মানে হচ্ছে ফলস। আচ্ছা এনিওয়ে, এবার আরেকটা কথা না বললেই নয়, একটু আগে বলছিলাম না লুপ হচ্ছে 4, 1, 2, 3, এই 3 লুপ হচ্ছে বড় আর 1 লুপ হচ্ছে ছোট। এই লুপগুলোর আবার নাম আছে, কিরকম? এই যে 5' প্রান্তের সাথে যে লুপটা, এটাকে বলে ডি লুপ। আর এই 3' প্রান্তের সাথে যে লুপটা, এই 3' প্রান্ত এই সুতাটার সাথে যে লুপটা, এটাকে বলে টি লুপ, টি 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 লুপ। হ্যাঁ, 5' প্রান্তের সাথে যে লুপ তার নাম ডি লুপ, আর 3' প্রান্তের সাথে যে লুপ তার নাম টি লুপ। আর এই 3' সুতার বিপরীতে যে লুপটা, এই যে লুপটা 5', 3' এর ঠিক বিপরীতে যে লুপটা, যেভাবে চিন্তা করো 5' এর বিপরীতে বলো অথবা 3' এর বিপরীতে, এইখানে একটা লুপ আছে, এই লুপটার নাম এন্টিকোডন লুপ, এন্টিকোডন লুপ। আর এই যে ছোট লুপটা, এটাকে বলে এক্সট্রা লুপ, এক্সট্রা। হ্যাঁ কই, আমি ক্লাস শেষ করে তো স্যার আসতে পারবো না। আচ্ছা আমি আবার একটু বড় করে আঁকি, এখন বুঝো না বাসায় রুগী তো, খালি বিভিন্ন লোক আসতে থাকে, আত্মীয় স্বজন আসতেই থাকে, এই দেখা করতে না গেলেও বলেন যে আমি ক্লাস শেষ করে আসতেছি, সময় লাগবে আমার। আচ্ছা শোনো, এবার দেখো এই লুপ, লুপটা সম্পর্কে আরেকটু কথা বলি।
এরকম তো এই প্রান্তটা কত প্রান্ত বলছিলাম স্যার 5 প্রান্ত আর এটা এটা 3 প্রান্ত এখানে যে তিনটা বেস ফিক্সড কি কি জানো এসিসি এটা মনে রাখবে হ্যাঁ আর এই লুপটা কি নাম দিছিলাম ডি লুপ আর এটার ডি লুপ এটার এনটি কোডন এনটি কোডন এটাকে বলছিলাম এক্সট্রা লুপ এক্সট্রা ই লিখে রাখলাম ই মানে এক্সট্রা এখন এই নামগুলোর পেছনে কারণটা কি সেটা একটু জানতে হবে প্রথমে আসো ডি লুপ কেন নাম দেওয়া হলো তোমরা তো এমনিতে ইউরাসিলের নাম জানো নাইট্রোজেনযুক্ত ক্ষার ইউরাসিলের নাম জানো তোমরা নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম জানো কি কি অ্যাডিনিনের নাম জানো গুয়ানিনের নাম জানো থাইমিনের নাম জানো সাইটোসিনের নাম জানো আর ইউরাসিলের নাম জানো তাই না এই পাঁচটা নাইট্রোজেনযুক্ত ক্ষার সম্পর্কে তোমরা নাম জানো ঠিক না বলো জি স্যার তবে এর বাইরেও কিছু নাইট্রোজেনযুক্ত ক্ষার আছে যেমন এখন একটা নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম আমি বলবো আবার বলো না যে স্যার এটার স্ট্রাকচার আঁকেন স্ট্রাকচার কিন্তু আমার মুখস্থ নাই যে কয়টা লাগে ওই কয়টা মুখস্থ রাখছি এটা লাগে না দেখে মুখস্থ করি নাই কি নাম লিখছি বলো তো এটার কারো যদি কেমিক্যাল স্ট্রাকচার এটা মুখস্থ করতে মনে চায় চাইতে পারে না যে এই পাঁচটা তো পারি এগুলো মুখস্থ করে রাখি তাহলে সে আবার গুগল করে এগুলো বের করে মুখস্থ করে রাখবো থাইমিন সিউডো সাইটোসিন এখন আমরা আরেকটা নাইট্রোজেনযুক্ত ক্ষারের নাম লিখলাম এটার নাম কি বলো তো থাইমিন সিউডো সাইটোসিন থাইমিন সিউডো সাইটোসিন ঠিক আছে উপরেরটার নাম কি ডাইহাইড্রোইউরিডিন নিচেরটার নাম আবার বলো থাইমিন সিউডো সাইটোসিন ভালো করে বলতে পারো না তো থাইমিন সিউডো সাইটোসিন বলো থাইমিন সিউডো সাইটোসিন আর উপরেরটা ডাইহাইড্রোইউরিডিন বলো ডাইহাইড্রোইউরিডিন ঠিক আছে ডাইহাইড্রোইউরিডিন এই যে দুইটা স্পেশাল নাইট্রোজেনযুক্ত ক্ষার এর মধ্যে এই যে ডাইহাইড্রোইউরিডিনটা এইখানে থাকে এই লুপের মধ্যে যে নিউক্লিওটাইড থাকে সেই নিউক্লিওটাইডের মধ্যে এই নাইট্রোজেনযুক্ত ক্ষার বেশি বেশি পাওয়া যায় ডাইহাইড্রোইউরিডিন এই জন্য এই লুপের নাম দেওয়া হচ্ছে ডি লুপ আর এই যে লুপটা এই লুপের মধ্যে এই থাইমিন সিউডোসাইটোসিন এই নাইট্রোজেনযুক্ত ক্ষার বেশি বেশি পাওয়া যায় সেই জন্য এই লুপের নাম দেওয়া হচ্ছে টি লুপ এখান থেকে ডি আর এখান থেকে টি তাহলে বুঝতে পারছো কেন ডি আর টি নাম দেওয়া হলো জি স্যার যে লুপের মধ্যে হ্যাঁ কিছু বলবা নাকি কেউ কিছু বলতে চাইছিল নাকি না ও মানে বুঝছে সেটাই বলতে চাইছে আচ্ছা যাই হোক যে লুপের মধ্যে ডাইহাইড্রোইউরিডিন নামক নাইট্রোজেনযুক্ত ক্ষার বেশি থাকে সেই লুপের নাম ডি লুপ আর যে লুপের মধ্যে থাইমিন সিউডোসাইটোসিন নাইট্রোজেনযুক্ত ক্ষার বেশি থাকে তার নাম টি লুপ আর এন্টিকোডন লুপটা কাকে বলে আমি বলছি তোমরা একটু এক দুই মিনিট সামনে একটু বসো দুইটা মিনিট একটু বসো সামনে একজন গেস্ট আসছে তো আমি একটু তার সাথে একটু কথা বলে আসতেছি আর কি জাস্ট বলে আসি যে আমি একটা ক্লাসে আছি তা নাহলে আবার মাইন্ড করবে একটু বসো হ্যাঁ তোমরা দুইটা মিনিট একটু লাইনে থাকো জি জি স্যার ঠিক আছে
হ্যালো শোনা যায়? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই দুইটা লুপ জানলাম, এখন এন্টিকোডন লুপটা সম্পর্কে বলি। এন্টিকোডন লুপটা বলতে গেলে আমার একটা আইটেম একসাথে বলা হয়ে যাবে, বলা হয়ে গেলে তোমাদের সুবিধাও আছে, তাহলে ওই আইটেমটা নিয়ে পরে আর কথা বলা লাগবে না। আমরা এখন তোমরা খেয়াল করতে থাকো, আমি নোটটা মনে হয় দিয়ে দেবো, নোটটা দিয়ে দেবো। একটা আইটেম আমি কথা বলবো, তাহলে এন্টিকোডন লুপটা বোঝা হয়ে যাবে। আমি এখানে একটা শব্দ লিখছি, এটা কি লিখছি বলো তো? ট্রান্সলেশন। খেয়াল করো ওই যে মেসেঞ্জার আরএনএ, এই মনে করো সেই মেসেঞ্জার আরএনএ, ওর এটা হচ্ছে 5' প্রান্ত, 3' প্রান্ত। মেসেঞ্জার আরএনএ কি করে, প্রথমে ওর 5' প্রান্ত দিয়ে রাইবোজোমের যে ছোট সাব ইউনিট আছে তার সাথে এসে লাগে, তার উপরে এসে ও এরকম বসে। যখন এরকম ছোট সাব ইউনিটের উপর এসে বসে, তখন ওই রাইবোজোমের বড় সাব ইউনিটটা এসে ওর সামনে এসে হাজির হয়। প্রত্যেকটা রাইবোজোমের দুইটা সাব ইউনিট আছে আমরা জানি, তো এমআরএনএ এসে তাহলে প্রথমে লাগে কার সাথে, ছোট সাব ইউনিটের সাথে না বড়? ছোটটার সাথে। কোন প্রান্ত দিয়ে লাগে, 5' না 3'? 5' প্রান্ত দিয়ে। এখন মনে করো এখানে গুয়ানিন ক্যাপ আছে, এখানে মনে করো নন কোডিং অঞ্চল আছে 1, থাকুক ওগুলো নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই। সবার প্রথমে আমরা বিবেচনা করব স্টার্ট কোডন নিয়ে। মনে করো এই হচ্ছে স্টার্ট কোডন, এ ইউ জি, এটাকে কি বলে? স্টার্ট কোডন। এই কোডনটা যখন এসে হাজির হয়, এর আগে নন কোডিং 1 অঞ্চল আছে, গুয়ানিন ক্যাপ আছে, থাকে। যখনই স্টার্ট কোডনটা পায় রাইবোজোম, তখন এই বড় সাব ইউনিটের মধ্যে একটা তৃষ্ণা তৈরি হয়, একটা প্রত্যাশা তৈরি হয়। এখন তোমরা জানো তৃষ্ণা তো ভ্যারি করে মানুষের, যখন তোমার পানির তৃষ্ণা লাগে তখন পানি না খেলে দুধ খেলে কাজ হবে না, হবে না স্যার? না স্যার। আর যেগুলা নরকের কীট আছে তাদের যখন মদের তৃষ্ণা লাগে, তারা যদি হাজারো দুধ খাও অমৃত খাও কাজ হবে না, ওরা ওই মদই খাওয়া। ছোট একটা বাচ্চা, তার যখন তৃষ্ণা লাগে তাহলে তার দুধ খাওয়াইতে হবে, ঠিক না? জি স্যার। রাইবোজোমের যখন তৃষ্ণা লাগে তখন রাইবোজোম যে জিনিসটা চায় সেই জিনিসটার নাম অ্যামাইনো অ্যাসিড। এই জিনিসটা রাইবোজোমের চারপাশেই আছে, এটা একটা রাসায়নিক পদার্থ, এটার গঠনটা এরকম। RCHNH2COOH, এটা অ্যামিনো মূলক, এটা কার্বক্সিল মূলক, এটা হাইড্রোজেন, আর এটা আর গ্রুপ, এলিফেটিক চেইন। এই চেইনটা কারো কারো ক্ষেত্রে শুধু CH3 হতে পারে, কারো কারো ক্ষেত্রে না CH2 তার মাথায় গিয়ে CH3 হতে পারে, এরকম। এই আর এর মানের উপরে নির্ভর করে অ্যামাইনো অ্যাসিডের ভেরিয়েশন, কিন্তু এই বাকিটুকু সব অ্যামাইনো অ্যাসিডের সেম। এই আর এর মানের উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিড আছে প্রকৃতিতে 23 ধরনের। কয় ধরনের? 23 ধরনের। এর মধ্যে মানুষের দেহে পাওয়া যায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। মানুষের মধ্যে পাওয়া যায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে সবকিছু মিলিয়ে মোট 23 ধরনের অ্যামাইনো অ্যাসিড। সবারই এইটুকু সেম, এইটা চেঞ্জ, এক একটার এক এক রকম। তো সেই
ভিন্নতার উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিড গুলো এরকম নাম আছে, কারো নাম গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনাইন, এরকম নানান নামের অ্যামাইনো অ্যাসিড আছে। এরা সবাই এই সাইটোপ্লাজমের মধ্যেই আছে, ঘুরতেছে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা এমন, যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি আসে আর CH NH2 COOH, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটার নাম অ্যামিনো মূলক আর এটার নাম কার্বক্সিল মূলক। মনে করো এই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন। এবার আমি আরেকটা অ্যামাইনো অ্যাসিড যদি আঁকি, এমন ভাবে আঁকবো ওই অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলকটা মানে NH2 টা যেন এই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের ঠিক সামনে থাকে। এই হচ্ছে NH2। সারাদিন ফোন আসতেই থাকে। হ্যাঁ তাহলে জান, সালাম আলাইকুম। এখন খেয়াল করো আমি এমন ভাবে এই অ্যামাইনো অ্যাসিডটা আঁকতেছি, NH2 টা এই লিখলাম, NH2, এই হচ্ছে কার্বন, এই কার্বন, এই হচ্ছে মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এরপরে এই মনে করো আর, এই মনে করো COOH। স্ট্রাকচার কিন্তু এটাই, RCHNH2COOH, এই বাম পাশে এটা একই জিনিস, খালি কার্বনটা মাঝখানে রেখে আর বাকি জিনিসগুলো তুমি ডান পাশে উপরে নিচে ঘুরাইতে পারবে, কোনো সমস্যা নেই। মনে করো এই অ্যামাইনো অ্যাসিডের নাম অ্যালানিন, সংক্ষেপে লিখবে, তাহলে এই মূলকটার নাম কি? কার্বক্সিল মূলক। কি নাম? কার্বক্সিল মূলক। আর এই মূলকের নাম কি? অ্যামাইনো, অ্যামিনো মূলক। হ্যাঁ, কার্বক্সিল মূলকটাকে এভাবে লেখে বন্ড COOH, আর অ্যামিনো মূলকটাকে এভাবে লেখে। তাহলে এই পাশাপাশি আসলো দুইটা অ্যামাইনো অ্যাসিড, তাদের এই কার্বক্সিল মূলক আর অ্যামিনো অ্যাসিড মূলক পাশাপাশি চলে আসছে না? জি স্যার। তখন এখান থেকে এখনো পানি চলে যায়, ওর হাইড্রোজেন আর ওর OH, H2O। তখন এই অক্সিজেনের হাত একটা খালি হয়ে যায়, নাইট্রোজেনের একটা হাত খালি হয়ে যায়, তখন এখানে একটা বন্ড তৈরি হয় অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে। এই বন্ডকে বলে কি বন্ড? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। কার্বক্সিল মূলক আর অ্যামিনো মূলকের মধ্যে যখন এখনো পানি অপসারণের মধ্যে বন্ড তৈরি হয় তাকে বলে পেপটাইড বন্ড। এইভাবে এই মনে করো গ্লাইসিন, এই মনে করো অ্যালানিন, এই মনে করো লিউসিন, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড ইচ্ছা করলে বন্ড করে যুক্ত হতে পারে। যখন অ্যামাইনো অ্যাসিড গুলো পর পর এই পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়, এটা একটা পেপটাইড বন্ড, এটা একটা, এটা একটা, তখন এটাকে বলে কি বলে? পলিপেপটাইডিল। পলিপেপটাইড। পলিপেপটাইড। এই পলিপেপটাইড জিনিসটাই হচ্ছে প্রোটিন। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ডের মাধ্যমে এভাবে যুক্ত হয় তখন তাকে পলিপেপটাইড বা প্রোটিন বলে, বুঝছো? জি স্যার। ঠিক আছে, এবার আসো, এই রাইবোজোমের কাজ হচ্ছে সেই প্রোটিন তৈরি করা। যখন রাইবোজোম এই প্রথম স্টার্ট কোডনটা পড়ে তখন ওর মধ্যে তৃষ্ণা তৈরি হয়। কিসের তৃষ্ণা? অ্যামাইনো অ্যাসিডের তৃষ্ণা।
অ্যামাইনোসে তো অনেক আছে, গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, মিথিওনাইন। এখন কোনটা দিয়ে সে তৃষ্ণা নিবারণ করবে সেটা নির্ভর করে কোন কোডনটা ও পড়ছে তার উপর। যে কোডনটা ও পড়বে সেটার উপরে নির্ভর করে ও কোন অ্যামাইনো অ্যাসিড ওর কাছে ডাকবে। সেই জন্য তোমাদের বইতে একটা চার্ট আছে, অ্যামাইনো অ্যাসিড আছে 64 ধরনের। কয় রকমের অ্যামাইনো অ্যাসিড আছে? 64 রকম। আর অ্যামাইনো অ্যাসিড গুলো কোন কোডন এসে হাজির হলে কোন অ্যামাইনো অ্যাসিড ওর মধ্যে যাবে সেটার একটা চার্ট আছে, আমি দেখাবো অনেকটু পরে। এখন ঠিক আছে, এই কোডনটার সাথে, এ ইউজি কোডনটার সাথে এই মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিডের সম্পর্ক আছে। ও মিথিওনাইন কে ডাকবে যে তুমি আমার কাছে আছো, কিন্তু মিথিওনাইন আবার একা একা যাইতে পারবে না ওর কাছে। এই মিথিওনাইন কে রাইবোজোমের মধ্যে নিয়ে যাবে ট্রান্সফার আরএনএ। এই মনে করো ট্রান্সফার আরএনএ, এই ট্রান্সফার আরএনএ গুলোর মধ্যে কি আছে? নিউক্লিওটাইড আছে, কিন্তু ট্রান্সফার আরএনএ এই যে লুপটা ফাইভ প্রাইম আর থ্রি প্রাইমের বিপরীতে, এই লুপের ঠিক মাঝখানে যে তিনটা নিউক্লিওটাইড থাকে সেই তিনটা নিউক্লিওটাইড কে বলে এন্টিকোডন। কেন? কারণ যখন এই টিআরএনএটা মিথিওনাইন কে বা যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে ভেতরে যাবে, গিয়ে এই লুপটাকে এই কোডনের সামনে রেখে ও এভাবে দাঁড়িয়ে যাবে। যেহেতু এইখানে তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে, যে তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা বলতে চাই এন্টিকোডন। কেন? কারণ ওরা কোডনের ঠিক সামনে গিয়ে এভাবে দাঁড়িয়ে যাবে। এবং মনে রাখতে হবে এই ট্রান্সফার আরএনএ আছে কোষের মধ্যে, ৬৪ ধরনের ট্রান্সফার আরএনএ সাধারণত ব্যবহৃত হয়, ২০ ধরনের ট্রান্সফার আরএনএ সাধারণত ব্যবহৃত হয়। বললাম না মানুষের দেহের মধ্যে যেটা সেটাই বিবেচনা করি, ২০ ধরনের। অ্যামাইনো অ্যাসিড আছে ৬৪ ধরনের, কিন্তু ট্রান্সফার আরএনএ আছে ২০ ধরনের। এখন কোন ট্রান্সফার আরএনএটাকে ডাকবে সেটা নির্ভর করে কোন কোডনটা সে পড়বে তার উপর। যদি এ ইউজি কোডনটা পড়ে তাহলে যে ট্রান্সফার আরএনএর ভিতরে, খেয়াল করো, কোডন যদি পড়ে এ ইউজি, তাহলে যে ট্রান্সফার আরএনএর ভিতরে এর বিপরীত কোডন আছে এন্টিকোডন তাকে ও ডাকবে। এর বিপরীতে হচ্ছে ইউরাসিল, ইউরাসিলের বিপরীতে অ্যাডেনিন, এইটাকেই ডাকবে, আর কাউকে ডাকবে না। আর এই টিআরএনএ যখন ভিতরে যাবে তার জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে সে কি মিথিওনাইন নিয়ে, এ নিয়ে যাবে সবসময় মিথিওনাইন, এ অন্য কাউরে নিয়ে যাবে না। তাহলে এই মিথিওনাইনটাকে নিয়ে সে ভিতরে ঢুকে এই ট্রান্সফারেনের এই লুপটা এই কোডনের ঠিক সামনে এভাবে গিয়ে দাঁড়াবে, এমন ভাবে অ্যাডিনিনের বিপরীতে যেন ইউরাসিল, ইউরাসিলের বিপরীতে অ্যাডিনিন, আর গুয়ানিনের বিপরীতে ঠিক সাইটোসিন, এই একেবারে মুখোমুখি হয়। এই জন্য মেসেঞ্জার আরএনএর মধ্যে যেটা থাকে ওটাকে বলে কোডন, আর ট্রান্সফার আরএনএটা যে ওই কোডনের সামনে গিয়ে দাঁড়ায় ওটাকে কি বলে? অ্যান্টিকোডন। স্যার ট্রান্সফার আরএনএতে জানেন স্যার সর্বোচ্চ স্যার কয়টা কোডন থাকতে পারে? স্যার একটা ট্রান্সফার আরএনএর ভিতরে 75 থেকে 90টা পর্যন্ত কোডন থাকতে পারে, কিন্তু এর মধ্যে অ্যান্টিকোডন কিন্তু একটাই হবে। এই যে এই ঠিক এই লুপটার মাঝখানে যে তিনটা, সেই তিনটাই হবে অ্যান্টিকোডন। মনে করো জি সি সি, এটা অ্যান্টিকোডন, কিন্তু এর পাশে আরো তো আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে ইউ আছে, এগুলো অ্যান্টিকোডন না। এই তিনটাকে বলতে হবে আমাকে অ্যান্টিকোডন, যে তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষার এমআরএন এর কোডনের ঠিক সামনে গিয়ে দাঁড়ায় সেই তিনটাকে বলে অ্যান্টিকোডন। আর অ্যান্টিকোডন
যে লুপের মধ্যে থাকে তার নাম এন্টিকোডন লুপ, বুঝছো না বোঝো নাই? যে কোডনটা সে পড়বে তার বিপরীত এন্টিকোডন যুক্ত টিআরএনএটাকে সে ডাকবে, অন্য কাউকে ডাকবে না। যেমন এই কোডনটা পড়া হয়ে গেল, এই এন্টিকোডন যুক্ত টিআরএনএটা এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসবে। এবার কি করবে জানো রাইবোজম? এবার রাইবোজম আরেকটু সামনে আগাবে, রাইবোজম কিন্তু অনবরত আগাতে থাকে। রাইবোজম মনে করো এখন এইখানে চলে আসছে, আগে এ ইউজি এইখানে ছিল, এখন এখানে চলে আসছে। এ হচ্ছে টিআরএনএটা, তার মধ্যে আছে মিথিওনাইন। এবার সেকেন্ড কোডন যেটা সেটা ঢুকে পড়ছে রাইবোজোমের মধ্যে, মনে করো এখানে আছে সি এ জি, এটা হচ্ছে কোডন। তাহলে এবার আসবে কোন অ্যান্টিকোডন? জি ইউ সি, এই অ্যান্টিকোডন জি ইউ সি, অন্য টিআরএনএ থাকলেও তাকে সে ডাকবে না, ডাকবে শুধু এইটা। এই টিআরএনএটা যখন যাবে সে কোন অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাবে তার আবার নির্দিষ্ট করা আছে, সে লিউসিন নিবে নাকি সিরিন নিবে নাকি মিথিওনাইন নিবে নির্দিষ্ট করা আছে। তার জন্য মনে করো নির্দিষ্ট করা আছে সিরিন, সে সিরিনটাকেই নিয়ে যাবে, অন্য কাউকে নিবে না। এই হচ্ছে রাইবোজোম বড় সাবইউনিট। এই রাইবোজোমের বড় সাবইউনিটের মধ্যে তিনটা চেম্বার আছে, কয়টা? তিনটা। প্রথম টিআরএনএটা যে চেম্বারের মধ্যে থাকে সেই চেম্বারটাকে বলা হয় চেম্বার নাম্বার এ, এ মানে অ্যাকসেপ্ট। মাঝখানের যে চেম্বারটা যেটার মধ্যে আরেকটা টিআরএনএ থাকে, এখন কিন্তু এইটা প্রথম থেকে দ্বিতীয়তে চলে আসছে, আগে এটা এখানে ছিল। রাইবোজোম যত ওইদিকে হাঁটবে এই রুমেরটা এই রুমে চলে আসবে, এই রুম দিয়ে ঢুকতে থাকবে একটা একটা মেসেঞ্জার আরএনএ, একটা একটা ট্রান্সফার আরএনএ ঢুকতে থাকবে। এমআরএনএ এর একটা কোডন ঢুকবে এই রুমে, একটা টিআরএনএ একটা মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড নিয়ে ঢুকবে, আর একটু আগালে এই রুমেরটা এই রুমে চলে আসবে। কিন্তু এই রুমটা অনেক ছোট, এই রুমটার নাম হচ্ছে ই। এই রুমটা এত ছোট, এই রুমের ভিতরে টিআরএনএ বা অ্যামাইনো অ্যাসিড থাকার কোনো জায়গা নাই, তখন ও করে কি এদিক দিয়ে বের হয়ে যায়, টিআরএনএটা এদিক দিয়ে বের হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে যায়। যে অ্যামাইনো অ্যাসিডটা রেখে যায় সেই অ্যামাইনো অ্যাসিডটা এই মাঝখানের রুমের যে টিআরএনএটা থাকে তার সাথে এরকম একটা পেপটাইড বন্ড করে এখানে যুক্ত হয়ে যায়। তার মানে এই দিক দিয়ে ঢুকতে থাকে টিআরএনএ আর অ্যামাইনো অ্যাসিড, এই দিক দিয়ে বের হয়ে যেতে থাকে, আর মাঝখানে একটার মাথায় আরেকটা, এইটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম বন্ড করে পেপটাইড বন্ড করে একটার সাথে আরেকটা চেইনের মতো যুক্ত হতে থাকে। এই জন্য এই রুমটার নাম রাখা হয়েছে পি, পি মানে পেপটাইড বা পলিপেপটাইড, কারণ এইখানেই প্রোটিন তৈরি হতে থাকে। একটা ভিডিও দেখো তাহলে আরো ভালো লাগবে, লাইনে থাকো সবাই, লাইনে থাকো সবাই, লাইনে থাকো। ইশের কি বলা যায়, আমার মোবাইলে রিসার্চ সবার কাছে আসছে? জি স্যার, জি স্যার, লাইনে থাকো।
এই ভিডিওটা দেখো হ্যাঁ একটু লাইনে থাকো আমি সাউন্ডটাও দেওয়ার চেষ্টা করতেছি দেখি সাউন্ড দেওয়া যায় কিনা স্যার আপনি যখন স্ক্রিন শেয়ার শুরু করছেন স্যার ওই সময় একটা ই আসছিল স্যার অপশন আসছিল আরে মে মোবাইলটা খালি বারবার বাসা থাকলে আমি ক্লাস নেব কিভাবে কেন এখন থাকবে না এই অপশনটা আগে তো এটাই ছিল স্যার পাশেই আছে দেখেন এই যে পাশে একটা চিহ্ন আছে স্যার এলো ওই ইশের কি বলে গিটার দেন আচ্ছা না দাঁড়াও লাইনে থাকো এটার মধ্যে হ্যাঁ আমি তো স্ক্রিন শেয়ারে যাব হ্যাঁ তো এখানে জি স্যার শেয়ারে যান আবার আবার স্ক্রিন শেয়ারে গেলে তখন দেখবেন স্যার এখানে একটা চিহ্ন আসছে এখানে লেখা আছে শেয়ার অডিও অফ শেয়ার অডিও অন তারপর এগুলোর উপরে ক্লিক করলে তারপর সেটা তো আসে না ও আচ্ছা এখানে শেয়ার অডিও অফ আচ্ছা ঠিক আছে পাইছি এবার শেয়ার অডিও অন এবার ঠিক আছে হ্যাঁ ইয়েস ঠিক আছে তোমরা তো আমার চেয়ে অনেক ভালো জানো রে বাবা ঠিক আছে এবার মনে হয় ওর সাউন্ডটা যাওয়া যাবে হ্যাঁ তাহলে আমরা এই ভিডিওটা একটু দেখে আসি না Here is a cell, the basic unit of all living tissue. In most human cells, there is a structure called the nucleus. The nucleus contains the genome. In humans, the genome is split between 23 pairs of chromosomes. Each chromosome contains a long strand of DNA, tightly packaged around proteins called histones. Within the DNA are sections called genes. These genes contain the instructions for making proteins. When a gene is switched on, an enzyme called RNA it moves along the DNA, making a strand of messenger RNA out of free bases in the nucleus. The DNA code determines the order in which the free bases are added to the messenger RNA. This process is called transcription. Before the messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. This involves removing and adding sections of RNA. The ribosome reads the code in the messenger RNA to produce a chain made up of amino acids. There are 20 different types of amino acid. Transfer RNA molecules carry the amino acids to the ribosome. The messenger RNA is read three bases at a time. As each triplet is read, a transfer RNA delivers the corresponding amino acid. This is added to a growing chain of amino acids. Once the last amino acid has been added, the chain folds into a complex 3D shape to form the protein. অর্ডার করুন আপনার পছন্দের বিরিয়ানি আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল শপ ডিলস এন্ড ডিসকাউন্টস ধারণা পাইছো জি স্যার একবার দেখছিলাম স্যার কাজে দেখাইছিল Prokaryotic cells translation is initiated by formation of an initiation complex consisting of the 30S ribosomal subunit formal methionyl tRNA and messenger RNA The 50S ribosomal subunit then joins the complex. Proteins called initiation factors are also involved, but are not shown. The 70S ribosome has two sites to which transfer RNA-carrying amino acids can bind. One is called the peptidyl, or P site, and the other is called the acceptor, or A site. There is also a third site called the exit or E site. Transfer RNAs are released. The initiating transfer RNA carrying formal methionine binds to the P site.
A transfer RNA that recognizes the next codon and carries the second amino acid then moves into the A site. The formal methionine carried by the transfer RNA in the P site is then joined to the amino acid carried by the transfer RNA that just entered the A site by a peptide bond. The ribosome now advances a distance of one codon, and the transfer RNA that carried the formal methionine is released at the E site. A transfer RNA carrying the next amino acid now moves into the A site, where the anticodon on the transfer RNA matches the codon on the messenger RNA. The ribosome shifts down by a distance of one codon. As the shift occurs, the two amino acids on the transfer RNA in the P site are transferred to the new amino acid, and the second transfer RNA is released from the E site. The ribosome continues to move along the messenger RNA, and new amino acids are added to the growing polypeptide chain. Elongation of the polypeptide is terminated when a stop codon moves into the A site. A stop codon does not specify an amino acid and does not have a corresponding transfer RNA. The ribosome dissociates into the 30S and 50S subunits, and the messenger RNA and protein are released. তোমার টিআরএনএ কে ব্যবহার করে মেসেঞ্জার আরএনএ কে মানে রাইবোজোম কে ব্যবহার করে কিভাবে প্রোটিন তৈরি করে সেটাও বুঝলাম। তাহলে অ্যান্টিকোডন কাকে বলে, অ্যান্টিকোডন লুপ কেন নাম হয়েছে এটা নিয়ে আর কোনো কথা আছে? কিভাবে ট্রান্সলেশনটা হয় সেই ধারণাটাও তো পেয়েছো। এখন যদি আমি নোটটা দিয়ে দেই তাহলে আর সমস্যা হবে? তাহলে সবাই ভালো থাকো, আজকে এটুকুই, আমি নোটটা একটু পরে দিয়ে দিই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম স্যার।